শুভেন্দুর এক টুইটেই কাজ আজকে সকালে শুভেন্দুর অধিকারী একটা টুইট করেন যে পুজোর বোনাস হিসেবে দু ব্যবস্থা যারা কলকাতা পুলিশের আওতায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন তাদের জন্য বোনাস পাঁচ হাজার তিনশো টাকা আর যারা বেঙ্গল পুলিশের আওতায় কাজ করছেন সেই সব সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস হচ্ছে দু টাকা ব্যাস এক খোঁচাতেই কাজ হয়ে গেছে এটা ছিল শুভেন্দু অধিকারীর টুইট আর আজকে চারটে নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইটটা করছেন তিনি আবার দুষেছেন পলিটিক্যাল পার্টির লোকেরা এসবটা বিভাজন করছেন অ্যাকচুয়ালি সবার জন্য পুজোর বোনাস হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা মানে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ এই দুই এরিয়াতেই যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন তাদের সবার জন্য পুজোর বোনাস পাঁচ হাজার তিনশো টাকা সেই সঙ্গে আশা অন্য অন্যান্যদেরও বলা হয়েছে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের যেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী সেটা একেবারে অস্বীকার করে বলছেন যে এটা পলিটিক্যাল পার্টির একটা ব্যাপার সবার প্রচার চলছে কিন্তু সবার জন্য মানে এখানে কোনো বিভাজন নেই মানে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ সবার মানে যারাই আর কি সে বিভ্রান্টিয়ারে কাজ করছেন এই দুই দুইয়ের অধীনে সবার জন্য পূজার বোনাস পাঁচ হাজার তিনশো টাকা এটা পলিটিক্যাল পার্টি বিভ্রান্তি ছড়াচ্ছে প্রিয় দর্শক আমি শয়িকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি মানে এই জন্যই বলছি যে এক টুইটাই কাজ হয়ে গেছে যখন মুখ্যমন্ত্রী এই টুইটটা করলেন তারপর আমি খোঁজ নিচ্ছিলাম আমার সঙ্গে তো অনেকের তো যোগাযোগ রয়েছে যারা শিক ফার্টারে কাজ করছেন বেঙ্গল এরিয়াতে বেঙ্গল পুলিশ এরিয়াতে আমি জানলাম যে কি ব্যাপার বলো তো বলতো বলেছো ছোটো ছোটো আমার থেকে বয়সী কম তো অনেকের মানে আরামবাগ টিভির অনেক দর্শক আর কি রয়েছে যাই না আবার জানতে পারলে আবার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়ে যাবে কি না তো আমি জানলাম তাদের কাছ থেকে যে কী ব্যাপার বলো তো তোমাদের পুজোর বোনাস কত ঢুকেছে এবার বললো দাদা দু হাজার আমি কি ঢুকে গেছে না ঢুকবে বলে খবরটা পেয়েছ বললো না ঢুকে গেছে দুদিন আগেই কালকে না তার আগে কি বললেন বললো সব ঢুকে গেছে দু হাজার ঢুকে গেছে হ্যাঁ ঢুকে গেছে তো বললাম যে তাহলে যে মুখ্যমন্ত্রী বলছেন যে পাঁচ হাজার তিনশো তাই নাকি অনেকে আর কি খবরটা শোনেননি তখনও তাই নাকি হ্যাঁ ওই তো মুখ্যমন্ত্রী টুইট করেছেন তাহলে মনে হচ্ছে আবার ঢুকবে মানে এরকম হয় নাকি বোনাস পুজোর বোনাস সেটাও কি পাটে পাটে ঢোকে নাকি যেটা তো হয় না কখনো দর্শক তাহলে এবার কি বলবেন তাহলে এবার কি বলবেন শুভেন্দু অধিকারী ভুল টুইট করেছেন শুভেন্দু অধিকারী যেটা ঢুকে ঢুকেছে সেটাই টুইট করেছেন তিনিও জেনেছেন তার সোর্সে আর আমি তো নিশ্চিত হয়ে গেলাম অনেকের সঙ্গে কথা বলে আমি আমার একজন নয় আমি একাধিক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কথা বলেছি একাধিক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কথা বলেছি আমার সঙ্গে অনেকেরই যোগাযোগ রয়েছে এবং আমি তাদের বিভিন্ন বিষয় নিয়ে অনেকবার খবরও করেছি যে আপনারা হয়তো অনেকে বলেন যে ওদের পয়সার সরকারি পয়সার কী দরকার ওরা তো রাস্তা থেকে টাকা তোলে বা তোলেন বলেন বটে কিন্তু সবাই তো নন সব সিভিক ভলেন্টিয়ার খারাপ সব পুলিশ খারাপ সেটা তো বলে চলবে না আমি অনেকবার বলেছি যে ওই ন হাজার টাকা তাও এখন সব আবার কাটছে আমার বেশি মানে বেতন তো দূরের কথা আবার বেতন কমে গেছে মানে আবার কী সব কী পলিসি মেডিক্লেম আবার নাকি বেশি করে কাটছে আগের থেকে কম পাচ্ছেন সেই তাই আমি বলেছিলাম যে এই টাকায় কী করে সংসার চলে ওই তোলাবাজিটা সবাইকে দিয়ে ভাবলে চলবে না আপনাকে জেনুইন বিষয়টা ভাবতে হবে যারা সেভি গারান্টিয়ার কন্টিনিউ হার্ড ডিউটি করছেন এমন ডিউটি তারা যে অন্য কিছু কাজ করবেন সেটাও করতে পারছেন না ফলে ওই টাকাতেই তাদেরকে সংসার চালাতে হচ্ছে বলুন তো এখন আট হাজার টাকা ওই মোটামুটি আট হাজার টাকা মাসে পাওয়া যায় যারা সৎ পথে চলার চেষ্টা করেন তো সেই টাকায় কী করে সংসার চলবে কি করে চলবে কিন্তু করতে বাধ্য ভাবছেন আবার যে চাকরি ছেড়ে দেবো ছাড়তেও পারছেন না মানে সে গলার কাঁটার মতো হয়ে গেছে ছাড়তেও পারছেন না আবার চলছেও না তো এরকম একটা যাঁতাকলের মধ্যে তারা রয়েছেন তো তাদেরকে আমি জানলাম অনেকের কাছ থেকে যে বোনাস কত ঢুকেছে আমি যাদেরকেই জিজ্ঞাসা করেছি মানে বেঙ্গল পুলিশ এরিয়ায় সবাই বলছেন দু হাজার ঢুকে গেছে অলরেডি দু হাজার আর মুখ্যমন্ত্রী বলছেন মিথ্যে কথা মিথ্যা প্রচারও চলছে আর কি যা বলার চেষ্টা হচ্ছে দেখুন মানে একটা বিভাজন তৈরি করার একটা চেষ্টা হচ্ছে এটা বলে একটা টুইট করেছেন বলেছেন না সবাই তো পাঁচ হাজার তিনশো টাকা করে পাবেন সবাই সেজন্যই তারা বলছেন আর কি তাহলে কি আবার ঢুকবে নাকি তো ঢুকবে তো বটেই যখন মুখ্যমন্ত্রী বলেছেন আবার তো ঢুকবে বটেই আসলে দর্শক আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ওই খোঁ যেটা আমি শুরু করলাম অ্যাকচুয়ালি খোঁচাতেই কাজ হয়ে গেছে শুভেন্দু অধিকারী যে খোঁচাটা মেরেছেন সকালের দিকে টুইট করে যে একেবারে দুরকম সিস্টেম কলকাতা পুলিশ এরিয়ার যারা সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য এক আর বেঙ্গল পুলিশ এরিয়ার যারা সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য অন্য টাকার এত তফাৎ পুজোর বোনাস পুজোর জামাকাপড় সবারই জন্যই তো কিনতে হবে না নাকি বেঙ্গল পুলিশ এরিয়াতে কম দামে পাওয়া যায় কম খরচ এটা বললে তো হয় না তো সেখানে কাজটা একই ভলেন্টিয়ারের যে কাজ এবং বেঙ্গল পুলিশের এরিয়াতে বিরট মানে ভীষণ টাফ কাজ ভীষণ টাফ কাজ লোকজন নেই তো পুলিশে ভীষণ টাফ কাজ অনেক ডিউটি করতে হয় আমাকে আজকে একজন ভলেন্টিয়ার বলছিলেন যে দাদা আমার যেখানে আমার ডিউটি মানে এক জায়গায় সেখান থেকে আমি যাচ্ছি এমন জায়গায় ডিউটি করে দেওয়া হচ্ছে তার জন্য আমাদের না অনেক এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে অনেক এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে আর সবসময় থানা থেকে সার্ভিস মানে আমরা পাচ্ছি না যেখানে আমাদের খরচ বাঁচবে সেখানে আমাদের খরচ করতে হচ্ছে অনেক জায়গাতে ফলে আমাদের কি করে চলবে বলুন তো কেউ কিছু করছেন না বলছেন না আমাদের কি বলছেন তবে আমার মনে হয় আজকে শুভেন্দু অধিকারীকে তাদের ধন্যবাদ জানানো উচিত যে শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন বলেই হয়তো ভেবেছেন মুখ্যমন্ত্রী যা সেই ভলেন্টিয়ারদের মধ্যে মনে হচ্ছে আবার ক্ষোভ তৈরি হবে ওরাই ওরাই তো আমাদের ভরসা পুলিশ ভলেন্টিয়ার্স এরাই তো আমাদের ভরসা ওরাই তো ভোটটা মোটামুটি করে দেওয়ার চেষ্টা করেন বুঝে গেছেন কারণ এখানে তো পুলিশ নির্ভর দল চলছে এখানে তো একজন মানে নেতার থেকেও দল অনেক বেশি পুলিশকে ইউজ করে এটা কথিত আছে এমনকি পঞ্চায়েতের বোর্ড গঠন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পুরসভার বোর্ড গঠন সেখানে পুলিশের বিরাট ভূমিকা তো পুলিশের লোক যদি বিরুদ্ধে চলে যান তাহলে তো মুশকিল সামনে পঞ্চায়েত এই লোকসভা ভোট রয়েছে ব্যাস হয়তো টনকটন নড়ে গেছে যে শুভেন্দু অধিকারী তো টুইট করে তো এক্ষুনি তো সিম্প্যাথি নিয়ে নিচ্ছেন হয়তো ভেবেছেন বা তার দল ভেবেছে চলো ও একটা মানে ওই হয়তো খোঁজ নিয়েছেন যে কত করে দেওয়া হয়েছে হয়তো উনি দিয়েছেন বলেছেন কিনা আগে যদি ওনার না জেনে হয়ে থাকে হয়তো খোঁজ নিয়েছেন দিয়ে বলছে না বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও তারপর বাকিটা আমি বলে দিচ্ছি জানা একই তো একই তো আরে একই হলে দু হাজার টাকা কেন ঢুকবে একই হলে দু হাজার টাকা করে কেন ঢুকবে বোনাস হিসেবে বোনাস আবার পাটে পাটে ঢুকে নাকি আজকে দু হাজার কালকে তিন হাজার এই কি পাটে পাটে ঢুকবে নাকাবি হচ্ছে নাকি আর ভুল স্বীকার করবেন না যদি অশুভেন্দু অধিকারী যদি শুভেন্দু অধিকারী যদি ক্রেডিটটা পেয়ে যান আবার বলছেন না ভুল প্রচার ভুল প্রচার আর ভুল প্রচার তো এরকম কেন করছেন এরকম দৃষ্টান্ত কেন তৈরি হলো এরকম ডকুমেন্ট কেন সামনে আসছে যে টাকা ঢুকে গেছে দু দর্শক যারা আমার সেভি ভলেন্টিয়ার রয়েছেন আমি জানি না তারা কমেন্ট করতে পারবেন কি না কারণ আপনাদের ওপরে আবার অনেক মনিটার তো হয় যারা স্বজন আছেন তারা একটু খোঁজ নিয়ে বলবেন তো মানে যারা বেঙ্গল পুলিশ এরিয়াতে যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন তাদের কত ঢুকেছে আমি তো যা চেক করেছি দু হাজারই ঢুকেছে দেখবেন তো সত্যি করে চেক করে কিন্তু কথাটা বলবেন উল্টোপাল্টা শুধু ওই কিছু একটা বলতে হবে আরাম্বা খবরকে ভুল প্রমাণ করতে হবে সেই জন্য কিন্তু কমেন্ট করবেন না যাচাই করে করবেন কারণ আমি কিন্তু যা যাচাই করে নিয়েছি তাও আমি আপনাদের আপনাদেরও হাতে রাখলাম যাচ্ছি তাই যাচ্ছি তাই একবারে যাক শুভেন্দু অধিকারী টুইটটা করে কাজটা কিন্তু করে দিয়েছেন যাই হোক বেতন তো বাড়ছে না তাও পুজোর মুখে যদি আরও তিন হাজার টাকা এক্সট্রা মানে যেটা পাচ্ছিলেন না বেঙ্গল এরিয়ার সিভিক ভলেন্টিয়ারটা তারা অন্তত পাচ্ছেন এটা শুভেন্দু অধিকারীর টুইটের জয় এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না তা না হলে ওই দু হাজার টাকা দিয়েই কিন্তু রাজ্য সরকার ছেড়ে দিত ও পরে আবার হ্যাঁ এই দিচ্ছি সেই দিচ্ছি বলে আবার হাতে ম্যানেজ করে নেওয়া হতো দর্শক এখন সব জায়গাতেই দেখবেন সিভিক কায়দাতে সব চালানো হচ্ছে সব জায়গাতে সব সিভিক সিস্টেম মানে অল্প পয়সায় কাজ উতরে দাও অল্প পয়সায় কাজ করে করে নাও এই হচ্ছে এই সরকারের পলিসি আর নিজেদের এমএলএদের বেতনটা বাড়িয়ে দাও এমএলএদের বেতন তখন আবার বলা হয়েছিল আজকালকার যা হয়েছে এই টাকাই তো চলে না সেই জন্য এমএলএদের বেতন বৃদ্ধি করছে কত এক ধাক্কায় চল্লিশ হাজার টাকা এক ধাক্কায় চল্লিশ হাজার টাকা আর পুজোর বোনাস সিভিক ভলেন্টিয়ারদেরকে দেওয়া হয়েছিল দু হাজার টাকা দু হাজার টাকায় কী হয় বলুন তো তার নিজের একজনের জন্য জামা প্যান্ট ঠিকঠাক হবে তারপর তার তো পরিবার রয়েছে অনেকে তো সংসার হয়ে গেছে বিয়ে শাদি করেছেন বাচ্চা হয়েছে হবে দু হাজার টাকায় ওটা বোনাস হচ্ছে চলবে বেতন নেই বোনাসও এরকম দু হাজার কিন্তু ওই শুধু ছড়াবো একটু করে ছড়াবো ওই ছড়িয়ে ছড়িয়ে কাজ হাসিল করে জিতে বেরিয়ে যাব ক্ষমতায় থেকে যাব আমাদের বিরাট আমাদের বিরাট শান্তিতে থাকবো শান্তিনিকেতন তৈরি করব বিরাট কিছু দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে